সব আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টুইটারে ফিরলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মাসে টেসলা প্রধান ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটি নিয়ন্ত্রণ নেওয়ার পরে ট্রাম্পের ফেরা নিয়ে শুরু হয় জল্পনা ট্রাম্পকে ফেরাতে টুইটারে একটি জরিপ চালান টেসলা প্রধান সেখানে দেড় কোটির বেশি ব্যবহারকারী এর সপক্ষে ভোট দেন একান্ন দশমিক আট শতাংশ মানুষের সমর্থনের পরই আবারও সচল হয় সাবেক প্রেসিডেন্টের অ্যাকাউন্ট তবে অ্যাকাউন্ট সচল হলেও প্ল্যাটফর্মটিতে নাও ফিরতে পারেন ট্রাম্প এর আগে সহিংসতা ছড়ানোর অভিযোগে দুই হাজার সালে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে নিষিদ্ধ করা হয় বেশিরভাগ মূলধারার সামাজিক মাধ্যমে নিষিদ্ধের পর নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া চালুর ঘোষণা দেন তিনি